যদি আপনার শরীরে প্রায় সময় দুর্বলতা অনুভব হয়, কোনো কাজে আপনি কোনো রকমের স্বস্তি না পান, কাজ করতে গেলেই শরীর ক্লান্ত লাগে, এছাড়া কোনো কাজ ছাড়াও শরীর ম্যাজম্যাজ করে, শরীর অনেক বেশি দুর্বল অনুভব হয়, মাথা ব্যথা হয়, ওষুধ খেতে খেতে আপনি অনেক বেশি বিরক্ত হয়ে গিয়েছেন, রোজই আপনাকে কোনো না কোনো রোগের জন্য ওষুধ খেতে হচ্ছে, তাহলে আজকে আপনি সমাধান পাবেন। এছাড়াও অনেকেই আছেন যাদের শরীরের হাড়গুলোতে প্রচুর রকমের ব্যথা করে, উঠতে চলতে বসতে প্রচুর কষ্ট হয়, আঙুলের জয়েন্টগুলোতে হাড়ে হাঁটুতে কোমরে মাজায় ব্যথা হয়, এছাড়াও শরীরের হাড় ক্ষয় হয়ে গিয়েছে, অস্টিওপরোসিস কিংবা আর্থ্রাইটিসের মতো ভয়াবহ রোগ হয়ে গিয়েছে, বোন ডেনসিটি কমে গিয়েছে। অনেকে আছেন যাদের বদহজমের সমস্যা, পেটে নানা ধরনের যন্ত্রণা হয়, খাবার খেলে ঠিক মতো হজম হতে চায় না, কেউ কেউ আছেন যাদের চোখের দৃষ্টিশক্তিতে প্রচুর রকমের সমস্যা, বয়স যাই হোক না কেন চোখে চশমা লেগেছে, দূরের বা কাছের জিনিস দেখতে পান না। আজকে আমার বলা এই রেমেডিটি নিয়ম করে আপনি খেয়ে দেখুন, শরীরের সমস্ত সমস্যা থেকে মুক্তি পাবেন। হ্যালো ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল লাবণীস কিচেন অ্যান্ড ব্লগস। সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা যারা আজকে এই চ্যানেলে নতুন, তারা অবশ্যই স্বাস্থ্য বিষয়ক এমনই উপকারী ভিডিওগুলো পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল নোটিফিকেশনে ক্লিক করে দেবেন। এতে করে আমি ভিডিও আপলোড করার সাথে নোটিফিকেশন আপনাদের কাছেই পৌঁছে যাবে। চলুন এবারে মূল ভিডিওতে যাওয়া যাক। আজকে আপনাদেরকে যে ঘরোয়া উপায়টি সম্পর্কে জানাবো সেটি খুবই সহজলভ্য, সকলের রান্নাঘরেই কম বেশি থাকে আর সকলেই এটির সাথে পরিচিত। খেতে বলছি দুধ ও মৌরির মিশ্রণ। মৌরি তো আমরা সকলেই কম বেশি চিনি, মৌরিকে অনেকে বড় জিরা বা মিষ্টি জিরাও বলে থাকে। মৌরিতে ভিটামিন সি বেশ ভালো পরিমাণে রয়েছে, পাশাপাশি এতে ক্যালসিয়াম, সোডিয়াম, ফসফরাস, আয়রন এবং পটাশিয়াম রয়েছে। এসব উপাদান আমাদের স্বাস্থ্যের জন্য উপকারী। জেনে নেওয়া যাক দুধ ও মৌরি আসলে শরীরের কি কি উপকারিতা করতে পারে। মৌরি ও দুধের রেসিপি আমি পরবর্তীতে আপনাকে জানাবো, আগে আমি জানিয়ে নিচ্ছি মৌরি ও দুধ কি কি উপকার করবে। পেটের সমস্যায় মৌরি ও দুধ অত্যন্ত উপকারী। মৌরি বায়ুরোধক হিসেবে কাজ করে, গ্যাস অম্বলের সমস্যা এখনকার দিনে কোনো অবাক করে দেওয়া ঘটনা নয়, ভালো মন্দ কিছু খেলেই হজমের গন্ডগোল হবার সম্ভাবনা থেকে যায়, মৌরি সেটা দূর করে খাবার হজমে সাহায্য করে, গ্যাসের সমস্যা দূর করে, তাই মৌরি ও দুধ পেটের রোগ নিরাময় খুবই কার্যকরী বলে বিবেচিত হয়েছে। মৌরিতে থাকা অ্যাস্ট্রাগল এবং অ্যাথিনলের কারণে এটি পাকস্থলীর অসুস্থতা যেমন গ্যাস্ট্রিক, অ্যাসিডিটি, বারবার বায়ু নিঃসরণের সমস্যা ইত্যাদি সমস্যাগুলোকে দূর করে দেয়। এছাড়াও মশলাদার খাবার খাওয়ার কারণে অম্লতা ও প্রদাহের সমস্যা থাকলে তা দূর করতে সাহায্য করে মৌরি। মৌরিতে ফাইবার যথেষ্ট পরিমাণে রয়েছে, তাই মৌরি খেলে খিদা হ্রাস পায়, এটি শরীরের বিপাক বৃদ্ধিতে সহায়তা করে এবং বিশ্রামের পরেও ক্যালোরি পোড়ায়। মৌরি খাওয়া ক্ষুধা নিয়ন্ত্রণ রাখে। যদি আপনি ওজন হ্রাস করতে চান তবে রাতের বেলার খাবার স্কিপ করে সেই জায়গায় আপনি মৌরি ও দুধ খেতে পারেন। সমীক্ষায় দেখা গেছে দুপুরে খাবার আগে দুধ ও মৌরির সেবন করলে কম পরিমাণে খাবার গ্রহণ করতে হয়, যার ফলে আপনার শরীরে কম ক্যালোরি প্রবেশ করে এবং আপনার ওজন নিয়ন্ত্রণে আসে, বিশেষ করে এটি মহিলাদের জন্য অত্যন্ত উপকারী। দুধ ও মৌরি রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়াতেও সাহায্য করে থাকে। সুস্থ থাকতে হলে দুধ ও মৌরির কোনো বিকল্প নেই, দুধে মৌরি মিশিয়ে পান করলে রোগ প্রতিরোধ ক্ষমতা শক্তিশালী হবে। মৌরিতে অ্যান্টিভাইরাল বৈশিষ্ট্য রয়েছে যা ইমিউনিটি পাওয়ার বাড়ায়, দুধের সঙ্গে মৌরি মিশিয়ে খেলে তা আমাদের শরীরে পুষ্টি সরবরাহ করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা চোখে পড়ার মতো বৃদ্ধি করে। নানা কারণে মানুষের শ্বাসকষ্টের সমস্যা দেখা যায়। করোনা ভাইরাসের লক্ষণগুলোর মধ্যে অন্যতম হলো শ্বাসকষ্টজনিত সমস্যা, গলা ব্যথা, শ্বাসকষ্ট এবং হাঁপানির মতো রোগের ক্ষেত্রে মৌরি দুধ বেশ উপকারী। এছাড়াও আপনার ইমিউন সিস্টেম যদি খারাপ হয়ে থাকে, অল্পতেই যদি আপনার ঠান্ডা লেগে যাওয়ার মতো সমস্যা থেকে থাকে, সেক্ষেত্রে উষ্ণ গরম দুধের মধ্যে মৌরি মিশিয়ে খেতে পারলে খুব উপকার পাবেন। যাদের অল্পতেই নাক বন্ধ হয়ে যায়, বুকে পুরনো কফ জমে আছে, সর্দি কাশির সমস্যায় অনেক বেশি কষ্ট পেতে হচ্ছে, বারবার জ্বরে আক্রান্ত হচ্ছেন, গলা ব্যথার সমস্যা হচ্ছে, শ্বাসকষ্ট ও হাঁপানি হচ্ছে, তারা প্রতি রাতে ঘুমাতে যাওয়ার আগে কয়েকদিন দুধ ও মৌরির মিশ্রণ খেয়ে দেখুন। শ্বাসকষ্ট থেকে শুরু করে ঠান্ডাজনিত যে কোনো সমস্যা খুব দ্রুত ভালো হয়ে যাবে। অনেক মহিলারাই পিরিয়ডের সময় অস্বস্তিকর যন্ত্রণায় ভুগে থাকেন, এই সময় অস্বস্তি কাটাতে এবং পেটের ব্যথা কমাতে দুধ ও মৌরির সেবন করুন। পিরিয়ড সম্পর্কিত যে কোনো সমস্যা দূর করতে দুধ ও মৌরি খুবই উপকারী। রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধ ও মৌরি খেলে পিরিয়ডের ব্যথা দূর হয় এবং পিরিয়ড ক্লিয়ার ভাবে হয়ে যায়। যৌন জীবনে অনেকেই সমস্যায় ভুগে থাকেন,
আজকালকার যুগে পুরুষদের অনিয়মতান্ত্রিক জীবনযাপনের কারণে যৌন সমস্যা হওয়া খুবই স্বাভাবিক। নারীদের যৌন সমস্যা সমাধানেও দুধ ও মৌরি উপকারী। রাতে ঘুমাতে যাওয়ার আগে এটি সেবন করলে যৌন শক্তি বৃদ্ধি পায়। যেসব সমস্যা থেকে মুক্তি পেতে পুরুষ ও নারীরা নিয়মিত ডক্টরের কাছে যাচ্ছেন, লো সেক্স ড্রাইভ, অকাল বীর্যপাত বা দুর্বলতা ইত্যাদি সমস্যা সমাধানে মৌরি উপকারী। যৌন জীবনকে উন্নত করতে রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধ ও মৌরি সেবন শুরু করে দিন। কিভাবে তৈরি করবেন এবং কিভাবে খাবেন তা আমি ভিডিও শেষে জানিয়ে দেব। দুধ ও মৌরির অনন্য উপকারিতা হচ্ছে এটি শরীরকে শীতল রাখতে সাহায্য করে। শরীর শীতল রাখতে মৌরির গুণাবলী রয়েছে। যখন আপনি খুব বেশি গরম অনুভব করছেন সে সময় ঠান্ডা দুধের সাথে মৌরি মিশিয়ে খেয়ে ফেলুন, অথবা শুধু দাঁতে মৌরি চিবিয়েও খেতে পারেন। শরীর সঙ্গে সঙ্গে শীতল হয়ে যাবে, পেটে দারুণ ঠান্ডা ভাব অনুভব করবেন এবং আপনার শরীরে আরাম লাগবে। পেটের নানা সমস্যায় মৌরি যে উপকারী তা আগেই বলেছি, তবে বলা হয়নি যে মৌরি খেলে আপনার কনস্টিপেশনের সমস্যা দূর হয়। কুসুম গরম দুধের সাথে মৌরি মিশিয়ে খেয়ে রাতে ঘুমিয়ে পড়লে সকালবেলা পেট পরিষ্কার হতে মোটেও সময় লাগবে না। প্রসূতি মায়েদের বুকের দুধ বাড়াতে মৌরি উপকারী। যেসব মা সদ্য সন্তান প্রসব করেছেন তাদের প্রায় দেখা যায় বুকের দুধের সমস্যা, সন্তান দুধ পাচ্ছে না। যদি মা এ সময় কুসুম গরম দুধের সাথে মৌরি গুঁড়ো করে মিশিয়ে খেতে পারেন সেক্ষেত্রে বুকের দুধ বৃদ্ধি পাবে। এছাড়াও একটা চামচ মৌরি এক কাপ জলে ভালোভাবে ফুটিয়ে এর চা তৈরি করেও খেতে পারেন। এতেও কিন্তু বুকের দুধ প্রচুর পরিমাণে বৃদ্ধি পাবে এবং সন্তানের কষ্ট কমবে। মৌরির অনন্যতম উপকারিতা হচ্ছে এটি চোখের দৃষ্টিশক্তি মজবুত করে। যাদের দৃষ্টিশক্তি দুর্বল, বিশেষ করে শিশুদের দেখা যায় চোখে চশমা লেগেছে, বয়স্কদেরও এমন সমস্যা হচ্ছে। আজকাল দেখা যাচ্ছে বয়স কোনো ব্যাপার নয়, যে কোনো বয়সী মানুষদেরই চোখের সমস্যা শুরু হয়ে গিয়েছে। আপনার যদি চোখের সমস্যা ইতোমধ্যে হয়ে গিয়ে থাকে বা চোখের সমস্যা হবে বলে আপনি মনে করছেন, ইদানিং আপনার প্রায় চোখ চুলকাচ্ছে, চোখ দিয়ে জল পড়ছে, কিছু কিছু জিনিস হয়তো ঝাপসা দেখতে পাচ্ছেন, তাহলে দেরি না করে দুধ ও মৌরি সেবন করা শুরু করে দিন। আপনি এছাড়াও মৌরি চাও পান করতে পারেন, এটি শিশুদের হজম শক্তিও ভালো করবে, চোখের দুর্বলতাও কমাবে। মৌরির জল দিয়ে চোখে ঝাপটা দিলে এতে করে চোখের সমস্যা, চোখ চুলকানি, দৃষ্টিশক্তি সমস্যা দূর হয়ে যায়। আর এর জন্য মৌরি সামান্য ফুটিয়ে নিয়ে তারপরে জলটি পুরোপুরিভাবে ঠান্ডা করে সে জল দিয়ে চোখ ধুতে পারেন, চোখের সমস্যা ও চোখের বিভিন্ন রোগ সহজে দূর হয়ে যাবে। মৌরি ও দুধের এই মিশ্রণ কৃমিনাশক এবং কোলন পরিষ্কারক হিসেবে কাজ করে। যাদের কোলনে অনেক বেশি বর্জ্য জমা হয়ে গিয়েছে তাদের বুঝে নেওয়া উচিত, এতে করে তাদের কোলন খুব দ্রুত নষ্ট হয়ে যাবে, কোলন ক্যান্সার হবার সম্ভাবনা বেড়ে যাবে। মৌরি জল অথবা মৌরি দুধের সাথে মিশিয়ে খেতে পারলে কৃমিনাশ হয়ে যায়। এর ফাইবার পেট পরিষ্কারের কাজ করে। পেট ঠিক মতো পরিষ্কার না হলে কোলনের নানাবিধ সমস্যা শুরু হয়ে যায়। খাবার খাওয়ার পর যদি আপনি আধা চা চামচ মৌরি চিবিয়ে খেতে পারেন এতেও পেট পরিষ্কার হবে, অথবা রাতে ঘুমাতে যাওয়ার আগে দুধের সাথে মৌরি মিশিয়ে খান। শরীরের ব্যথা বা জয়েন্ট পেনেও এটি ভালো কাজ করে। যারা শরীরের নানা ধরনের ব্যথা নিয়ে খুব বেশি কষ্ট পাচ্ছেন, কোমরে জয়েন্টগুলোতে ব্যথা করে, হাঁটুতে ব্যথা করে, এছাড়াও শরীরে বিভিন্ন অঙ্গ প্রত্যঙ্গগুলোতে অনেক যন্ত্রণা হয়, হাঁটতে পারেন না, হাড় ক্ষয়ে গিয়েছে, ক্যালসিয়ামের অভাব, বোন ডেন্সিটি কম, অস্টিওপোরোসিস বা আর্থ্রাইটিসের যন্ত্রণা কিংবা কোনো অ্যাক্সিডেন্টের কারণে হাড় ভেঙে গিয়েছে সে জায়গায় ব্যথা হচ্ছে, তারা একটি বিশেষ উপায় শিখে নিন। রাতে ঘুমাতে যাওয়ার আগে মৌরি ও দুধ সেবন করবেনই। তার পাশাপাশি এক বাটি সর্ষের তেল নিয়ে তার মধ্যে সামান্য পরিমাণে মেথি, এক টুকরো পরিমাণে আদা, এক কোষ রসুন এবং এক চা চামচ মৌরি দিয়ে তেলটি ভালো করে গরম করে আক্রান্ত স্থানে লাগিয়ে দিলে খুব দ্রুত ব্যথা কমে যাবে। এছাড়াও আপনি নিয়মিত কিন্তু গরম দুধে মৌরি মিশিয়ে খেতে ভুলবেন না। শরীরের যে কোনো ব্যথা কমতে এটি একেবারে রামবাণ হিসেবে কাজ করবে। এই তেলটি একবার প্রস্তুত করে একটি এয়ারটাইট বক্সে সংগ্রহ করে আপনি দীর্ঘদিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন এবং আপনি দীর্ঘদিন পর্যন্ত এর সুফল ভোগ করতে পারবেন। তবে ব্যবহারের আগে সামান্য পরিমাণে গরম করে নিলে ভালো উপকারিতা পাওয়া যাবে। এবারে বলছি শরীর দুর্বলতা অথবা অলসতার কথা। অনেকেরই এই সমস্যা হয়। এর প্রধান একটি কারণ হচ্ছে রক্তশূন্যতা। রক্তশূন্যতা সাধারণত ঘটে আয়রনের ঘাটতির কারণে। মহিলারা এ রোগে বেশি ভুগে থাকেন। মৌরিতে রয়েছে আয়রন এবং পটাশিয়াম যা শরীরের আয়রনের চাহিদা পূরণ করে, রক্তে হিমোগ্লোবিনের ভারসাম্য ঠিক রাখে, এটি রক্ত স্বল্পতার মতো স্বাস্থ্য সমস্যা প্রতিরোধ করে। এবং যারা নিয়মিত এই কাজটি করতে পারেন, অর্থাৎ মৌরি ও দুধের মিশ্রণ খেতে পারেন, তাদের ক্লান্তি, দুর্বলতা, অলসতা এই সমস্ত সমস্যা দূর হয়ে যায়। মৌরি খেলে ক্যান্সার প্রতিরোধ হয়, হার্টের সমস্যা দূর হয়, স্থূলতা প্রতিরোধ হয়। ডায়াবেটিস রোগীদের জন্য এটি উপকারী। এবারে বলছি মৌরি ও দুধ কিভাবে প্রস্তুত করবেন। এর জন্য আপনার লাগবে
এক গ্লাস দুধ এবং হাফ চা চামচ মৌরি অথবা মৌরির গুঁড়ো। মৌরি হচ্ছে সেই মশলাটি যেটি সুগন্ধি মশলা। খাবার খাওয়ার পর এটি খেলে মুখে ঘ্রাণ ছড়ায় এবং খাবার ভালোভাবে হজম হয়। আপনাদের যাতে চিনতে অসুবিধা না হয় সেজন্য আমি স্পষ্ট ধারণা দিয়ে দিলাম। একটি প্যানে এক গ্লাস পরিমাণ দুধ দিয়ে এর মধ্যে হাফ চা চামচ মৌরি যোগ করুন। দুধ ফোটার পরে ভালোভাবে দুধ ও মৌরি আপনি একটি গ্লাসে ঢেলে নিন। মৌরিগুলো চিবিয়ে খান এবং দুধ কুসুম গরম অবস্থায় পান করুন, অথবা কুসুম গরম অবস্থায় দুধের মধ্যে মৌরির গুঁড়ো মিশ্রিত করতে পারেন। এতে করে মৌরির গুঁড়ো সহ খেতে হবে। কুসুম গরম অবস্থায় যদি মিশ্রিত করেন সেক্ষেত্রে আস্ত মৌরি মিশ্রিত না করে গুঁড়ো মৌরি মিশ্রিত করতে হবে। আপনার যদি ডায়াবেটিসের সমস্যা না থাকে সেক্ষেত্রে স্বাদের জন্য আপনি মধু অথবা গুঁড়ো মিশ্রিত করতে পারেন। রাতে যদি আপনি দুধ ও মৌরি খান সেক্ষেত্রে দিনে কোনো সময় মৌরি খেলে আধা চা চামচের বেশি খাবেন না। যে কোনো খাবার অতিরিক্ত খাওয়া উচিত নয়, এক্ষেত্রে নানাবিধ শারীরিক সমস্যা দেখা দিতে পারে। আরও একটি বিশেষ বিষয় খেয়াল রাখতে হবে, এই রেমেডিটি আপনি যখন পান করতে শুরু করবেন তখন টানা 20-25 দিন খেয়ে যাবেন। চোখের দৃষ্টিশক্তি সমস্যা দূর করার জন্য এবং শরীরের দুর্বলতার সমস্যা দূর করার জন্য টানা 30-40 দিন খেলে ভালো উপকার পাবেন। যখন আপনার সমস্ত সমস্যা দূর হয়ে যাবে এবং উপকারিতা পেতে শুরু করবেন, তারপরের সপ্তাহ থেকে আপনি যদি মাঝে মাঝে গ্যাপ দিয়ে খান, অর্থাৎ সপ্তাহে 1-2 দিন খান, তাহলেও উপকারিতা পেতে পারবেন। তো ভিউয়ার্স, এই রেমেডিটি কেমন লেগেছে কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো উপকারী মনে হয়ে থাকলে অবশ্যই বেশি মাত্রায় লাইক, কমেন্ট, শেয়ার এন্ড সাবস্ক্রাইব। দেখা হবে নতুন একটি ভিডিওতে নতুন কিছু উপকারী তথ্য নিয়ে। টিল দেন, গুড বাই অ্যান্ড টেক কেয়ার।